দেশের সম্ভাবনাময় ডিজিটাল স্টার্ট আপগুলোকে সহযোগিতা দেওয়ার লক্ষ্যে হাইটেক পার্ক এবং বেসরকারি মোবাইল ফোন কোম্পানি বাংলালিংকের উদ্যোগে অনুষ্ঠিত হতে যাচ্ছে আইটি ইনকিউবেটরের দ্বিতীয় পর্ব। সকালে রাজধানীর কাওয়ান বাজারের জনতা টাওয়ারে এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানান হাইটেক পার্কের ব্যবস্থাপনা পরিচালক হোসনে আরা বেগম ও বাংলালিংকের চিফ কর্পোরেট অ্যান্ড রেগুলেটরি অ্যাফেয়ার্স তাইমুর রহমান। এবারের পর্বে উদ্যমী উদ্যোক্তাদের অবকাঠামো, উপকরণ ও নির্দেশনাগত সাহায্য দেওয়া হবে। অংশগ্রহণকারীদের মধ্যে থেকে অভিনবত্ব ও ব্যবসায়িক সম্ভাবনার ভিত্তিতে 10টি স্টার্ট আপ নির্বাচন করে আইটি ইনকিউবেটরের সুবিধা দেওয়া হবে। অংশ নিতে আগ্রহীরা আজ থেকে 5 এপ্রিলের মধ্যে আবেদন করতে পারবেন। আন্তর্জাতিক খবর।